আজ অ্যালফ্রেড হিচককের লেখা পরলোকের হাতছানি। আগেই বলে রাখি, আমি আপনাদের কাছে কোনো ভূতের গল্প বলছি না। ভূত আছে বলে আমি নিজেই যে বিশ্বাস করি না। আমার কথা শুনে মনে করছেন লোকটা কি বলে, ভূত যে আছে তা বিশ্বাস করে না অথচ ভূতের গল্প বলছে। শুনুন তবে গল্পটা। বন্দর নগরী লাসপেজিয়াতে এই গল্পের শুরু। বড় অদ্ভুতভাবে কাঠের তৈরি একটি নারী মূর্তি স্থান পায় মিউজিয়ামে। কাঠের তৈরি এই নারী মূর্তি নগরের সকলেরই কৌতূহলের বস্তু হয়ে ওঠে। এই মূর্তিটিরই নাম অ্যাটলান্টা। ইটালির তৈরি নয় কিন্তু এই অ্যাটলান্টা। এই বন্দরে কোনো এক জাহাজ একে নিয়ে আসে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু ভালোবাসে এই অ্যাটলান্টাকে। তাকে ছাড়া যুবকের চলে না, সে যেন তার ধ্যান জ্ঞান। বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করে কিন্তু সরল প্রাণ স্মিথ সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। অনেকে অনেকভাবে লেখার সামগ্রী সংগ্রহ করে কিন্তু আমার সংগ্রহের লক্ষ্যবস্তু মিউজিয়াম। সেখানে আমি সব সময় যেতাম, তাই স্বাভাবিক কারণেই স্মিথ আমার বিশেষ পরিচিত। আমি বিস্মিতভাবে লক্ষ্য করতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, যেন তার চোখের পলক পড়ছে না। একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম, বললাম, বন্ধু, একাগ্রচিত্তে সবসময় কি দেখেন বলবেন কি? অনেকদিন থেকেই দেখছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞাসা করছি, এর মধ্যে কি পেয়েছে? এটা একটা কাঠের পুতুল ব্যতীত আর কিছুই নয়, দেখতে খুবই সুন্দরী, তন্বী তরুণী। মিস্টার স্মিথ বললেন, সকলে ভাবে হয় আমি পাগল, আর তা না হলে জানেন আমি সব জানতে পারি। আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সব আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাই। মিস্টার স্মিথ বললেন, আপনি ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন। শুনুন শুনুন তবে আমার অতীত কাহিনী। সে আজ থেকে অনেক দিন পূর্বের কথা, 13 অক্টোবর 1774 সাল। সবে বিয়ে করেছি, নব যৌবনা সুন্দরী বহু পেলে একজন যুবকের যে অবস্থা হয় আমার অবস্থাও ঠিক তাই। আনন্দে খুশিতে হাবুডুবু খাচ্ছি আমি আর সেই সঙ্গে আমার বউ, নাম তার অ্যাটলান্টা। বিয়ের কয়েক মাস পরেই সমুদ্র যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুজনে। চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে। সেখানেই ঘটল এক মর্মান্তিক ঘটনা। ভগবান বুঝি বেশি দিন সুখ আমার ভাগ্যে লেখেনি। সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা তখন হাঁপিয়ে উঠেছিলাম, বনপথ দিয়ে হাত ধরাধরি করে হাঁটছিলাম দুজনে। অ্যাটলান্টা হঠাৎ চিৎকার করে উঠল, কিছু বোঝবার আগেই সে পড়ে গেল মাটিতে। আমার তখন বুদ্ধি লোপ পেয়েছে, নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ। অ্যাটলান্টা চিরজীবনের মতো চলে গেছে আমাকে ছেড়ে। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম, কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না, আমার অ্যাটলান্টাও আর ফিরে এলো না। দেশের দিকে রওনা হলাম অ্যাটলান্টাকে নিয়ে। মিশরে গিয়ে তার কাঠের মমি তৈরি করে ফিরে আসি এখানে। তারপর আবার জন্ম নিয়ে
আমি হয়েছি পল স্মিথ। এইভাবেই নব নব রূপে জন্ম নিয়ে আমার অ্যাটলান্টাকে আগলে রাখি। আমি থাকতে পারি না তাকে না দেখে, আমি যে তার সঙ্গে কথা বলি নির্জনে, তার কথা শুনতেও পাই। আমি ভাবি তাও কি সম্ভব, তা কি বিশ্বাসযোগ্য পল স্মিথ যা বললেন? এলোমেলো এই সব কথা ভাবছি, এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পল স্মিথ তার রক্ত মাংসের গড়া শরীরী মানুষ নেই, সে হয়ে উঠেছে ভীষণ বিভৎস এক অশরীরী। সে অশরীরী হাসছে, প্রাণ খুলে হাসছে, কিন্তু এ কি, সেই অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটেও দেখা দিয়েছে হাসি, সেও হাসছে। দেখতে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হয়ে কাঁচের বাক্স থেকে বেরিয়ে এসে মিস্টার স্মিথের অশরীরী মূর্তিকে জড়িয়ে ধরে উন্মত্ত হাসিতে হেসে উঠল দুজনে। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার আপনাদের জন্য নিয়ে আসব এক নতুন ভৌতিক গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বল পেতে থাকবো।